সারাটা জীবন দু ভাই বোনে নিজেদের জেদ নিয়ে কাটিয়ে দিল। জানো তো বড় বৌমা, আমি একবার মিটমাট করার চেষ্টা করেছিলাম, তখন তোমার শ্বশুর মশাই আর দিদি শাশুড়ির কাছে আমাকে কম হেনস্থা হতে হয়েছিল। জানি মা, আপনি বলেছেন আমাকে, তারপর থেকে আমি আর কাউকে আর কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু মনে মনে ভাবতাম এটা ঠিক হচ্ছে না। মেয়েদের বিয়ের পর সারা জীবন বাপের বাড়িতে থাকার মতো অপমানের আর কিছু আছে বড় বৌমা, তুমি বলো। সেসব কথা বলে এখন আর কি লাভ মা? পিসিমণি তো এখন মান অপমান সবকিছু অনেক ঊর্ধ্বে চলে গেছে। বড় ভালোবাসত গো আমাকে, খুব ভালোবাসত, আমাকে প্রায় বলতো বৌদি পরের জন্মে আমি তোমার দিদি হয়ে জন্মাবো, যাতে সব সময় তোমার কাছে কাছে থাকতে পারি। সেসব কি আমরা কম দেখেছি? আপনার কথা বলবার সময় বিশ্বমণি একেবারে দশ হাত হয়ে যেতেন, বলতেন তোমার শাশুড়ি এই, তোমার শাশুড়ি সেই, তোমার শাশুড়ির মতো মানুষ হয় না, কত বার যে শুনেছি। আশিস কোথায় গো? ওরা কি ফিরেছে? না মা, এখনো ফেরেনি। অর্ঘ্য তো যাবার সময় বলে গেল ওদের আসতে একটু দেরি হবে। অর্ঘ্যটা বড্ড কান্নাকাটি করছে। কাঁদবেই তো বড় বৌমা, তোমার নিশ্চয় মনে আছে ওর বাবার কাছে পড়াশোনা নিয়ে বকুনি খেলে হয় আমার ঘরে নয় ওর পিসিমণির মানে কানের তলায় লুকিয়ে যেত। মনে আছে মা, আমার সব মনে আছে। মুক্তি পেয়েছে, মনের কষ্ট শরীরের যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়েছে। মা, বাড়িতে তো কেউ নেই, এক দারোয়ানজি ছাড়া। মনোহর দাও তো শ্মশানে গেছে, আর কি কি আনতে হবে আর কি কি লাগবে এসব তো কিচ্ছু জানি না মা। চল যাই। শোনো, দারোয়ানজিকে বলো কিছু নিম পাতা পেড়ে রাখতে, আর গেটের কাছে একটু আগুন জ্বালিয়ে রাখো, আর এক টুকরো লোহা মিষ্টি আনিও বড় বৌমা। দানাদার না, তোমার পিসিমণি খেতে বড্ড ভালোবাসত, ওই মিষ্টি সবাইকে দিও বড় বৌমা, সবাইকে।
মনোরদা তুমি যাও, আজ আর বেশি খাটাখাটি করো না, কাল সারাদিন খুব ধকল গেছে। না মেজ খোকা, কাজকর্ম না করে এক জায়গায় বসে থাকলে মনে আরো বেশি কষ্ট হয়। মন খারাপ করে কি করবে মনোহরদা? পিসিমা তো আর সুস্থ ছিলেন না, বছরের পর বছর ওই বিছানাটা শয্যাশায়ী হয়েছিলেন। তাই কি বলবো মেজ বৌমা, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন প্রথম প্রথম তখন আমার বয়স ওই টুপা দিদির মতনই হবে, বাড়ির জন্যে খুব মন খারাপ হতো। তখন এই পিসিমাই সিঁড়ের মোয়া নারকেল নাড়ু হাতে দিয়ে বলতো, এটাও তোর একটা বাড়ি। চুপ করো মনোহরদা, ও ভালো কথা, তুমি কিন্তু একটা কাজ মনে করে করবে গো, পিসিমার ঘরে ধূপধুনোটা অন্তত রোজ দিও। না ভুল হবে না, দেবো নিশ্চয়ই দেবো। মনটা খারাপ হয়ে গেল বুঝলে? দেখো পিসিমশাই যদি অন্তত বছর তিনেক আগেও আসতেন তাহলে মনে হয় পিসিমা এত তাড়াতাড়ি অসুস্থ হতেন না, তাই না? তোমরা সবাই একটা জায়গায় ভুল করছো সুজাতা, পিসিমশাই এখানে কখনোই আসতেন না যদি আশিস তার সঙ্গে দেখা না করত। হ্যাঁ সেটা তো ঠিক কথাই, তবে আশিস ঠাকুর খুব চালাক ছেলে বলতে হবে। দেখো লেখাপড়া শেষ করলো, চাকরি বাকরি করলো, তারপরে গিয়ে তার বাবার কথা মনে পড়লো। এতদিন তো তার দেখাশোনা আমরাই করেছি, তাই না? যাকে তুমি এই নিয়ে আর কোনো আলোচনা করো না, বাবা সব দায়িত্ব নিয়েছিল, আমরা তো আর নিইনি। এখন তো সে তার বাবাকেও তো আক্কা করে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বাবা কি চেয়েছিলেন যে পিসমশাই এখানে আসুন? না তা হয়তো চাননি, তবে হাজার হোক বাবা মা তো আশিস বোধ হয় কাজটা ভালোই করেছিল বুঝলে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। কথায় বলে না, জন জামাই ভাগনা তিন নয় আপনা, শেষ পর্যন্ত যে গাছের ডাল সে গাছে গিয়ে লেগেছে। পিসিমনির সঙ্গে আমার শেষ দেখাটা হলো না, কাঁদিস না রে, কাঁদিস না খুকি। দেখ বলতে গেলে সেরম ভাবে তো আমাদের কারোর সঙ্গে ওর দেখা হলো না, সেই যে অজ্ঞান হয়ে আইসিসিও গিয়ে ঢুকলো, ওখানেই তো সব শেষ। জানিস খুকি, ওরে বেঁচে থাকাটাই শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। সারাদিন বিছানায় শোয়া, আলো বাতাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বোধহয় ভালোই হলো। জানিস পিসুমনি বড্ড কষ্ট পাচ্ছিলেন, ভুলটা আমারই, আমি ভুল করেছি। ওকে
এখানে রেখে দিয়ে আমি ভেবেছিলাম জিতটা আমার। ভুল, সম্পূর্ণভাবে ভুল। না বাবা, তুমি কিচ্ছু ভুল করনি। দেখো বাবা, তুমি তো পিসিমণিকে জোর করে বাড়িতে নিয়ে আসোনি। তুমি যা করেছিলে তুমি ঠিক করেছিলে, এটাকে ভুল বলা যায় না। তবু দেখ, তোর পিসেমশাই যখন এ বাড়িতে এলোই, আমার মনে হয় তারপরে ওকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। ওইখানটাই ভুল করেছে। কেন, পিসেমশাই কি তোমাকে সেরকম কিছু বলেছিলেন? না, ওর সঙ্গে আমার দেখাই হয়নি, কোনো কথাও হয়নি। যদি আমি ওকে ফিরিয়ে দিয়ে আসতাম, ওরা হয়তো নিজেদের ভেতর কথাবার্তা বলে নিজেদের যা মনোমালিন্য রেষারেষি সব মিটিয়ে দিতে পারত। আমি মাঝখানে ছিলাম বলেই হয়তো পারল না। দেখো বাবা, আজকে আজকে পিসিমণি মারা গেছেন বলেই তোমার এসব কথাগুলো মনে হচ্ছে। তুমি তুমি অন্য দিকটা ভেবে দেখো। তুমি পিসিমণির সম্মানের কথা ভেবে, পিসিমণি যাতে দুঃখ না পান সেই ভেবেই তো তুমি তাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে। তুমি কিচ্ছু ভুল করনি, কিচ্ছু না। জানি না, জানি না রে, আজ আমি নিজের প্রশ্নের জবাব নিজেই দিতে পারছি। তা বললে হবে না, কাল থেকে তো প্রায় কিছুই মুখে দেননি। নিজের ঘরে প্রায় একা একাই তো সারাদিন থাকতেন, কাজে কর্মে যখন ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছি, ঘরের দিকে চোখ পড়লে মনের ভেতরটা কিরকম করছে। জানো বৌমা, আমাদের দেশে মেয়েরা যেরকম বঞ্চিত হয়, এ বোধ হয় পৃথিবীতে আর আর কোনো দেশে হয় না। তুমি আমার দিদির কথাই ধরো, কি ছিল না তার রূপ বলো, গুণ বলো, কিন্তু ভাগ্যের দোষে কোনোদিন নিজের ঘর পেল না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন কাকামণি, মনে হয় পিসিমণি নিজের অধিকারটা জোর করে কেন আদায় করে নিলেন না।
জোর করে হয়তো অধিকারটা আদায় করে নেওয়া যেত, কিন্তু অনাদরের অপমান সেটা কি মুছে দেওয়া যেত? এই নাও ছোট বাবু। এলি, হ্যাঁ, মা ঠাকুর ঘরই তো তাকের ওপর তুলে রেখে দিয়েছিল। কি ওটা কাকামণি? এটা গীতা বোমা, একটু পড়বো। মনটা বড় অশান্ত হয়ে আছে তো? কথায় বলে নারীর টান, নিজের মায়ের পেটের বোন চিরকালের মতন চলে গেল, মনটা অশান্ত হবে না? মনোহরদা, যিনি চলে গেছেন তিনি তো আর ফিরে আসবেন না, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিনি যেন তাকে শান্তিতে রাখেন। সবাই মিলে এরকম করলে কি করে চলবে বলো তো? জানো বড় বৌমা, সে অনেকদিন আগের কথা, তখন বড় খোকা পড়াশুনো করে, তো আমার একবার খুব জ্বর হয়েছিল, এই পিসিমাই বার্লি করে দেওয়া, সাবুর খিচুড়ি করে দেওয়া, আমার জানা নেই নিজের মা তার সন্তানের জন্য এতটা করে কিনা। কাকামণি চলুন, খাবেন চলুন। আপনি না খেলে এরা কেউ কিচ্ছু মুখে দেবে না কাকামণি। যেন বৌমা গীতায় এই যে কর্মযোগ, আমি যতবার পড়ি আমার মনে হয় এই যে আমাদের চারপাশে এত কিছু, সব কিছুর উপর আরো কিছু আছে, অনেক বড়, অনেক। সব শুনবো কাকামণি, সব শুনবো, কিন্তু আজকে নয়, আজকে আপনি নিচে চলুন। আমি কিন্তু আপনাকে না নিয়ে নিচে নামবো না কাকামণি।